রুকুতে কোথায় দৃষ্টি থাকবে, রুকুতে কোথায় দৃষ্টি থাকবে, এবারে দুটি মত খুব প্রসিদ্ধ। একটি মত হচ্ছে যে রুকুতে নখের দিকে থাকা তাকিয়ে থাকবে, দুই আঙ্গুলের পায়ের নখের দিকে তাকিয়ে থাকবে। এই মতটি বিশুদ্ধ কোনো নজ দেওয়া প্রমাণিত হয়নি। দ্বিতীয় মতটি হচ্ছে যে সেজদার দিকে তাকাবে, এটাই বিশুদ্ধ নজ দেওয়া প্রমাণিত। আমাদের দেশে 80-90% মানুষ, এমনকি যারা অনেকেই দেখছি ভালো, তারা অন্য সব কিছুতেই মানে, অনেক কিছুতেই সহি মানে, তারাও কিন্তু এই ভুলটা করে। দেখা যায় তারা রুকুতে গেলে আঙ্গুলের দিকে তাকিয়ে আছে, দুই আঙ্গুলের দিকে, বুড়ো আঙ্গুলের দিকে। এটা কিন্তু ঠিক নয়। সুন্না এবং নিয়ম হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি দাঁড়াতেন তখন তার চোখ সলাতে দাঁড়াতেন, তখন তার চোখ সেজদার জায়গার বাইরে যেত না। এর অর্থ হচ্ছে আপনি সর্বক্ষণ সেজদার দিকে, সেজদার জায়গাতে তাকিয়ে থাকবেন, কোনো দিকে এদিক সেদিক তাকাবেন না। অর্থাৎ আপনার হাত নড়বে না, আপনার জায়গা চোখ নড়বে না, হাত চোখ নড়বে না, যেটাই হোক। অর্থাৎ রুকু সেজদা অবস্থা দাঁড়ানো অবস্থায় থাকবে সেজদার জায়গাতে, রুকু অবস্থায় সেজদার জায়গা থাকবে। এতে করে একটা সুবিধা হচ্ছে, আপনার পিঠটা সোজা হবে। আপনি পিঠ যদি সোজা করতে হয় এর বাইরে কোনো বিকল্প নেই। আপনি যদি কোনো বাঁকা হয়ে যান, ধনুকের মতো বাঁকা হয়ে যান, তখন কিন্তু আপনার সেটা পায়ের দিকে চোখ আসবে। আর যদি কোনো পিঠ সোজা করেন তো ঠিকই আপনার চোখটা সেজদার জায়গার দিকে যাবে, সুন্নাহ মোতাবেক সেটা সুন্দরভাবে প্রতিফলিত হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আমরা অনেকে এই ভুলটা করে থাকি। আরেকটি জিনিসের চিন্তা আলোচনা করি, সেটা হচ্ছে অনেক হয়ে দেখা যায় যে এই ভাগ করে নিয়েছেন, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় পায়ে, আর সেজদা অবস্থায় নাকের দুই পাশে, বসা অবস্থায় কোলে। এইভাবে ভাগ করার কোনো নিয়ম নেই, ভাগ একটা হয়েছে, ঠিক আছে। এটা কি সেজদার জায়গায় তাকাবে, সেটা রুকু দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায় কোথায় থাকবে এটা বলা হয়নি, হাদিসে আসেনি। যেহেতু আপনার চোখ সেই স্বাভাবিকভাবে থাকবে, ইচ্ছাগুলো দেখবে, ইচ্ছাগুলো দেখবে না, কারণ এই সময় দেখা জরুরি না কিছু, কারণ চোখ মাটির সাথে লেগে গেলে দেখার কিছু থাকে না, কারণ এত কাছ থেকে কিছু দেখা যায় না। সুতরাং এটাকে নিয়ে টেনে হাসা নিয়ে নাকে দুই দিকে তাকাবে এটা কিন্তু ঠিক না। এবং কোনো শরীয়ত লাইক করলে ফুল্লাহ নাফসানিল্লা উস, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না, এবং কাউকে এমন জিনিস রসুল্লাহ আসলাম বলেন না সেটা আমাদেরকে বাধ্য করতে, আমল করে বাধ্য করতে পারেন না। তিন এরপরে বসা অবস্থায় অনেকে বলে যে কোলের দিকে তাকিয়ে থাকবে, এটাও কিন্তু হাদিসে বলা হয়নি কোথাও। বসা অবস্থায় কোনো কোনো বর্ণা আসছে রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি আঙ্গুলের দিকে তাকাতেন, তার আঙ্গুল তিনি আঙ্গুল দিয়ে যখন পড়তেন দোয়া করতেন, সে আঙ্গুল দিয়ে দোয়া করতেন, ইয়াদ রবিহা সেটা দিয়ে দোয়া করতেন। হাদিসে আছে, হ্যাঁ নাড়াচড়াটা হাদিসটা দুর্বল, কিন্তু আঙ্গুল দোয়া করতেন হাদিসটা শুদ্ধ। সুতরাং যেহেতু তিনি দোয়া করতেন সেহেতু এই আঙ্গুলের দিকে তাকাবেন। আঙ্গুল আপনার মুখে কী পড়ছেন আঙ্গুলের সাথে, আঙ্গুল সেটা আপনার সেটাকে সত্যায়ন করবে এবং আঙ্গুলটা দোয়ার কাজ করবে, কারণ দোয়ার কতগুলি প্রকার আছে, এর মধ্যে একটা হচ্ছে আঙ্গুল তুলে দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল তুলতেন, এটা হচ্ছে আঙ্গুল তোলাটা একটা দোয়ার কাজ। এই জন্য বসা অবস্থা আঙ্গুলের দিকে তাকাবেন, এই আঙ্গুলের দিকে তাকাবেন, এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি বলে আমরা মনে করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।